ভাই সিম আছে একটা সিমের দোকানে সিম থাকবো না মটরশুটি থাকবো কয়টা সিম লাগবে আপনার একটা সিমই লাগবে আপনি ভালো একটা কোম্পানির একটা সিম দেন আর দাম একটু কম রাখেন হ্যাঁ মানে এমনি নরমাল ইউজ টু করলে তো এত বেশি টাকার সিম দেন না নরমাল একটা দামের মধ্যে একটা ভালো সিম দেন সিম নেবেন ভালো দাম দিবেন কম সব দিক দেখা দিয়ে চলে তো আর হইব না আচ্ছা এখন কত টাকা দিতে হবে সিমের জন্য বলেন নিলে নিতে পারেন একদম 300 টাকা পড়বো ভাই সবাই তো 200 টাকা করে সিম বিক্রি করে আপনি 300 টাকা চাইতেছেন কেন এগুলা কি রাস্তাঘাটের সিম যেখানে সস্তা বাজে ওইখান থেকে নেন তারপর দেখেন কি প্রবলেম ফেস করতে হয় সিম কেনার পরে প্রবলেমও হয় আবার প্রবলেম হয় না আবার আপনার নাম দিয়ে চুরি ডাকাতি ছিনতাই সবই হইব আপনি টেরো পাবেন না ও বাবা আল্লাহ মাফ করুক ভাই আপনাদের সিম এক নম্বর তো না আবার জিগায় আপনি কিনলেই তো বুঝতে পারবেন আইডি কার্ড আনছেন না আইডি কার্ড দেন আর কি লাগবে লগে আঙ্গুল আনছেন না আঙ্গুলটা দেন ভাই আপনার আঙ্গুলের ছাপটা তো আসে নাই নেটওয়ার্কের প্রবলেম চলতেছে আরেকবার নেই দেন তো ভাই এবারও তো আঙ্গুলের ছাপটা আপনার ক্লিয়ার আইলো না মনে হয় সার্ভারের সমস্যা তো এখন কি হবে আমি সিম পাবো না আচ্ছা দাঁড়ান দেখি আপনার জন্য কি করা যায় এইবার এইটার ভিতরে আঙ্গুল দিয়ে ছাপ দেন তো এইটার মধ্যে ছাপ দিলে কি ছাপ ক্লিয়ার আসবে আরে ছাপ ক্লিয়ার আসার জন্যই তো এটা দিছি ছাপ দেন ও ভাই এবার ক্লিয়ার আইছে এলো না আপনার সিম সিমের মডেলটা সুন্দর আছে আচ্ছা ভাই যাই তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তুই আমার আইডি কার্ডটা সিম পেয়েছো নাকি হ্যাঁ পাইছি তো আইছিল আজকে একটা মুরগি রাখে দিছি তাহলে দাও এই যে 1000 টাকা সিম দাও আচ্ছা ঠিক আছে একদম সিম আসলে মাঝে মাঝে আমার নক দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও ওকে আল্লাহ হাফেজ আপনি কি তানবীর সাহেব জি কেন আমি ইন্সপেক্টর চমক আপনি ইন্সপেক্টর কইলে হলো আপনার ড্রেস কই ক্রিমিনাল ধরতে গেলে আমরা সিভিল ড্রেসে আসি আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে চলেন আমি কি করেছি আমার অপরাধ আপনার নামে তিনটা ছিনতাই মামলা দুইটা ডাকাতি এবং একটা রেপ মামলা আছে আমি এগুলি কবে করলাম আমার তো কিছু মনে পড়ছে না থানায় গেলে সব মনে পড়বে তা তো অবশ্যই তা তো অবশ্যই আজকাল কিন্তু এই মোবাইল ফোনের সিমের বায়োমেট্রিক নিয়ে অনেক প্রতারণা হচ্ছে এবং অনেকেই না বুঝে এই প্রতারণার শিকার হচ্ছে তো আপনারা একটা কাজ করবেন মোবাইল ফোনের সিম যখন আপনারা কিনতে যান আপনারা যখন ফিঙ্গারপ্রিন্টটা দিবেন অবশ্যই যদি আপনারা দেখেন যে একজন আপনার থেকে বারবার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে বারবার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে অথবা কোনো কাগজ বা সিলিকনের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে তাহলে বুঝবেন যে আপনার সাথে প্রতারণা হচ্ছে আপনার নাম দিয়ে হয়তো একাধিক সিম খোলা হবে যেগুলি দ্বারা হয়তো অনেকগুলো অপরাধ জাতীয় কাজ করা হবে যেটার কারণে কিন্তু আপনি ফেঁসে যাবেন সো এই জাতীয় প্রতারণা থেকে অবশ্যই দূরে থাকবেন আর যদি দেখেন যে কোনো রকম সিলিকন বা কোনো প্লাস্টিক বা কোনো কাগজের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট না হচ্ছে সেটা কিন্তু 2-3 ঘন্টা পরে তারা আবার অন্য সিম অ্যাক্টিভ করার জন্য ইউজ করে আপনার নাম দিয়ে বা আপনার ফিঙ্গার দিয়ে সুতরাং এই প্রতারণা থেকে বেঁচে থাকবেন না হলে অনেক বড় বড় ক্রাইমের সাথে হয়তো আপনি নিজের অজান্তেই জড়ে যেতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন না হলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করবো